বাংলার 103-এর বকেয়া টাকা, আবাস যোজনা টাকা কেন্দ্রের বিজেপির সরকার ক্ষমতার বলে চক্রান্ত করে আটকে রেখেছে বলে দাবি করে তারই প্রতিবাদে মেমারি 2 নম্বর ব্লকের বড়পলাসন 1 নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বৃহস্পতিবার বিকালে একটি প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়। মেমারি 2 নম্বর পঞ্চায়েত সমিতির সহসভাপতি গফফার মল্লিক জানান, বড়পলাসন 1 নম্বর অঞ্চলের বিশ্বপাড় থেকে প্রায় কয়েক হাজার তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদের নিয়ে মিছিলটি শুরু হয়ে মণ্ডলগ্রাম, বামুনিয়া, গয়েশপুর সহ বিভিন্ন গ্রাম পরিক্রমা করার মধ্য দিয়ে কেন্দ্রীয় সরকারের কাছ থেকে রাজ্যের বকেয়া টাকা আদায়ের দাবিতে এবং কেন্দ্র সরকারের বঞ্চনার প্রতিবাদ জানিয়ে এই মিছিল বলে জানান মেমারি 2 নম্বর পঞ্চায়েত সমিতির সহসভাপতি গফফার মল্লিক। এই মিছিলে উপস্থিত ছিলেন মেমারি 2 ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি হরিসাধন ঘোষ, মেমারি 2 ব্লক পঞ্চায়েত সমিতির সহসভাপতি গফফার মল্লিক মহাশয়, মেমারি 2 নম্বর ব্লকের তৃণমূল কংগ্রেসের সমস্ত শাখা সংগঠনের সভাপতিরা, পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষগণ, ব্লকের বিভিন্ন অঞ্চলের প্রধান উপপ্রধান সহ ব্লক তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব। জ্যোতির্ময় মণ্ডলের রিপোর্ট, বর্ধমান টুডে। আপনারা জানেন যে বাংলার প্রতি কেন্দ্রের যে বঞ্চনা এবং বাংলার গরিব মানুষের টাকা যারা মাথায় করে মাটি বোঝাই করে মাটি ফেলেছে, সেই সমস্ত গরিব মানুষের ঘাম ঝরানোর পয়সা কেন্দ্র সরকার তার ক্ষমতার বলে বাংলার উন্নয়নকে পিছিয়ে দেওয়ার জন্য যে চক্রান্ত করে আটকে রেখেছে, তারই প্রতিবাদে মেমারি 2 ব্লকের বরপলাসন 1 অঞ্চল তৃণমূল কংগ্রেসের ডাকে আজ প্রতিবাদ মিছিল। এই মিছিলটি কোথা থেকে কোথায় হলো? মিছিলটি হয়েছে আমাদের বিশের পাড় বাজার হইতে মণ্ডলগ্রাম বাজার পর্যন্ত। কত কর্মী ছিল তৃণমূল? প্রায় 4000 তৃণমূল কংগ্রেসের কর্মী এই মিছিলে হেঁটেছে। এর কারণটা কি? এর একটাই বার্তা যে কেন্দ্র যদি জোর করে মনে করে যে বাংলার উপরে আমরা এই অত্যাচার অবিচার করব, তাহলে আমরা কেন্দ্রকে বুঝিয়ে দিতে চাই যে এই বাংলা হচ্ছে নজরুলের বাংলা, এই বাংলা স্বামী বিবেকানন্দের বাংলা, তাই এই বাংলায় কখনোই কেন্দ্রের এই চাপের কাছে মাথানত করবে না। কারণ আমাদের যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায় যেভাবে বাংলার মানুষকে নিয়ে আন্দোলন করছে, আমরা সেই আন্দোলনের সাথে আছি, পাশে আছি। আচ্ছা, কিছুদিন আগে, 2 দিন আগে মানে CPIM-এর নেতা সুজন চক্রবর্তী মণ্ডলগ্রামে বলে গেছে যে তৃণমূল কংগ্রেস যে 100 দিনের কাজে মানুষের, গরিব মানুষের কাজের জন্য যে আন্দোলন করছে সেটা হচ্ছে নাটক, মানে বিজেপির সঙ্গে গট আপ করে করছে, এক টাকা আদায়ের জন্য নয়। এ সম্পর্কে কি বলবেন? এই নাটক যদি তারা বলে, আপনারা জানেন যে রাম, বামের ভোট তারা রামেতে পাঠিয়েছিল, এখন সেই রামের ধার শোধ করা ঋণ নিয়ে তারা তাদের অস্তিত্বটাকে প্রমাণ করতে চাইছে। আমরা তাদের কথাই কর্ণপাত করি না, কারণ যাদের অস্তিত্ব নেই তাদেরকে সমালোচনায় আনতে চাই না আমরা। আচ্ছা, এটা কি CPIM-এর পাল্টা মিছিল হলো না? CPIM যে জনসভা করে গেল তার পাল্টা কি এটা হলো? দেখুন, CPIM তো মাঠে ময়দানে নেই, বাংলার মানুষ আছে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। তাই বাংলার মানুষ কেন্দ্রের বিরুদ্ধে যে আন্দোলন, সেই আন্দোলনে সামিল হতে আজকের এই মিছিল। আচ্ছা, CPIM আর একটা, সুজন চক্রবর্তী আর একটা অভিযোগ করছে তৃণমূল বিজেপি একই, RSS-এর কথায় চলছে এবং RSS-এর কথায় এরা মানে নাটক করে এরা একই গট আপ করছে, এ সম্পর্কে কি বলবেন? মমতা বন্দ্যোপাধ্যায় কখনো চেয়ারের তোয়াক্কা করে না। মমতা, আপনারা দেখেছেন যে বাংলার মানুষের কথা ভেবেই মমতা ব্যানার্জি একদিন কংগ্রেস ছেড়ে তৃণমূল দল গঠন করেছিলেন, বাংলার মানুষ যাতে তার স্বাধীনতা, বাক স্বাধীনতা ফিরে পায়। আজকে বাংলার যা উন্নয়ন, তৃণমূল কংগ্রেসের সরকার যে 76টা প্রকল্প এনেছে, সেই 76টা প্রকল্পের জন্য কোনো তৃণমূলের নেতার বাড়িতে ধর্ণা দিয়ে পড়ে থাকতে হয় না। এটা CPIM করতো, CPIM ভালো জানে, আমরা এতে কর্ণপাত করি।